আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ভেক্টর চ্যাপ্টারের পার্ট 5 এবং এইচএসসি এডমিশন পার্ট 17। বন্ধুরা, প্রতি বছর ভেক্টর চ্যাপ্টার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্ন এমসিকিউ আসে, জটিল জটিল। তো বন্ধুরা, আমরা আজকে কিছু এমসিকিউ সলভ করব, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। খুব সহজে কিভাবে সলভ করা যায় শর্টকাট টেকনিকে, সেটা আমরা এখন দেখব। বন্ধুরা, এইচএসসি এবং এডমিশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এখন যদি আমরা এক নম্বরে যদি দেখি যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান কত? বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। রাজশাহী বিশ্ববিদ্যালয় 14-15 সেশনে আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 5-7 সেশনে আসছে। বন্ধুরা, এখানে কি বলছে? এখানে বলছে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, অর্থাৎ দুটি ভেক্টর রাশি যার প্রত্যেকটির মানই আলাদা আলাদাভাবে 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ একই সাথে এরা 120 ডিগ্রি কোণে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল। তো এখানে থিটার মান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল 120 ডিগ্রি। এবং যেহেতু বলছে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, অর্থাৎ এখানে পি এর মানও 7 এবং কিউ এর মানও হবে 7, অর্থাৎ যেহেতু দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, অর্থাৎ আলাদা আলাদাভাবে প্রত্যেকটির মানই 7 একক। তারপর আমাদেরকে বলছে যে এদের লব্ধির মান কত, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আমরা দেখব এটাকে খুব সহজভাবে, খুব ইজিভাবে কীভাবে সলভ করা যায়। তো বন্ধুরা, এখন যদি আমরা এটাকে সলভ করি, তাহলে আমরা জানি লব্ধির মানের একটি সূত্র আছে, আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থিটা। বন্ধুরা, এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, খুবই সিম্পল সূত্র। তো এখানে আমরা পি এর মান পেয়েছি কত, পি এর মান পেয়েছি 7 এবং কিউ এর মান পেয়েছি 7 এবং থিটার মান পেয়েছি 120 ডিগ্রি। তো বন্ধুরা, এখানে আমরা পি এর মান বসাবো, পি এর মান যেহেতু পেয়েছি 7 বসাবো, কিউ এর মান পেয়েছি 7 বসাবো, যেহেতু দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মানই একই, প্লাস 2, তারপরে পি এর মান 7, তারপরে কিউ এর মান 7, তারপরে আছে কস, এটা থিটা। বন্ধুরা, তো কস থিটা এর মান আমরা পেয়েছি 120 ডিগ্রি, তো কস থিটা, থিটার মান বসাবো 120 ডিগ্রি। তো বন্ধুরা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই 7 একক। তো এখানে আমাদের লব্ধির মান পাই 7 একক, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বন্ধুরা, আমরা এই ধরনের যত এমসিকিউ আছে এইচএসসি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, তো এটাকে আমরা খুব সহজ ফর্মুলার মাধ্যমে, অর্থাৎ আমরা এই সূত্রের মাধ্যমে আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থিটা, এই সূত্রের মাধ্যমে আমরা সলভ করতে পারি। এখানে থিটার মান যা হবে সেটা বসিয়ে দিব, তারপরে পি এর মান যত হবে, কিউ এর মান যত হবে বসাবো, তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা লব্ধির মান পেয়ে যাব। এখানে লব্ধির মান পেয়েছি 7 একক। তো বন্ধুরা, এরপর যদি আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বরে এখানে যদি দেখি, 2 নম্বরে 20 নিউটন এবং 60 নিউটন মানের দুই ভেক্টর রাশির মধ্যে 30 ডিগ্রি কোণ হলে রাশি দুইটির লব্ধির মান কত, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। রাজশাহী বিশ্ববিদ্যালয় 13-14 সেশনে আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। বন্ধুরা, এটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে এখানে বলছে যে 20 নিউটন এবং 60 নিউটন মানের দুই ভেক্টর রাশি, অর্থাৎ এখানে আমরা যদি পি এর মান ধরি 20 এবং কিউ এর মান যদি ধরি 60 নিউটন, তারপর বলছে যে মানের দুই ভেক্টর রাশির মধ্যে 30 ডিগ্রি কোণ হলে রাশি দুইটির লব্ধির মান কত, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো বন্ধুরা, এখানে আমাদের থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তো আমরা 30 ডিগ্রি থিটা ইজ ইকুয়াল লিখবো 30 ডিগ্রি। তো এখানে এটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা জানি যে লব্ধির মানের সূত্র আছে আর ইজ ইকুয়াল হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থিটা। তো বন্ধুরা, এখানে আমরা পি এর মান পেয়েছি 20 নিউটন এবং কিউ এর মান পেয়েছি 60 নিউটন। তো এখানে যদি পি এর মান কিউ এর মান বসিয়ে দেই, তাহলে পি এর মান পেয়েছি 20 স্কোয়ার প্লাস, তারপর কিউ এর মান পেয়েছি 60 স্কোয়ার প্লাস, তারপর 2 সূত্রের 2, তারপরে পি এর মান পেয়েছি 20, কিউ এর মান পেয়েছি 60, তারপরে কস থিটা, যেহেতু তো এখানে আমরা থিটার মান পেয়েছি 30 ডিগ্রি। বন্ধুরা, এখানে থিটার মান পেয়েছি এই যে 30 ডিগ্রি, তো আমরা এখানে কস থিটার মান বসাবো কস 30 ডিগ্রি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই 77.96 নিউটন। বন্ধুরা, এটাই হবে আমাদের লব্ধির মান। তো বন্ধুরা,
এই ধরনের যত এমসিকিউ আছে অর্থাৎ লব্ধির মান যদি বের করতে বলে আমাদেরকে, যদি কোণ দেওয়া থাকে এবং পি কিউ এর মান দেওয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলার মাধ্যমে খুব সহজভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা লব্ধির মান বের করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএসসি পরীক্ষার জন্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। তো বন্ধুরা, এরপর যদি আমরা দেখি থ্রি নম্বরে বলছে যে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। কি বলছে? দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত? অর্থাৎ এখানে আমাদের বলছে যে দুটি সমমানের ভেক্টরই একটি বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ দুটির মানই একই, অর্থাৎ একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। অর্থাৎ যে কোনো একটি ভেক্টর হোক, তাদের লব্ধির মান পরস্পর সমান। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত? এখানে আমাদের কোণের মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখানে যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে আসছে, বুটেক্সে আসছে 15-16 সেশনে, তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয় আসছে 15-16 সেশনে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 14-15 সেশনে, 15-16 সেশনে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা এখানে সলভ করতে পারি। আমরা জানি আর স্কোয়ার ইজিকাল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজাল, অর্থাৎ এখানে আমরা এই আর স্কোয়ারকে রুট করে দেই নেই, স্কোয়ারে রাখছি। তাহলে আর স্কোয়ার ইজিকাল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এখানে আমাদের যেহেতু বলছে দুটি সমমানের ভেক্টর, সেহেতু আমরা আর এর মান এখানে পি বসাতে পারি। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ যেহেতু দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে আমরা এখানে আর এর স্থানে পি বসাতে পারি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি পি ইজিকল কিউ ইজিকল আর, অর্থাৎ পি কিউ আর এর মান একই থাকবে। তাহলে আর এর পরিবর্তে আমরা পি বসাতে পারি, তো আর স্কোয়ারের পরিবর্তে পি স্কোয়ার ইজিকল পি স্কোয়ার, তারপরে কিউ স্কোয়ারের পরিবর্তে পি স্কোয়ার লিখতে পারি, প্লাস টোয়াইস পি কিউ এর পরিবর্তেও পি লিখতে পারি। তাহলে আমরা পাই পি পি গুণ করলে হয় টু পি স্কোয়ার। তারপরে কজ আলফা, এখানে যদি দেখি পি ইজিকল কিউ ইজিকল আছে আর, অর্থাৎ পি কিউ আর এর মান একই। তাহলে আমরা আর এর পরিবর্তে অবশ্যই পি বসাতে পারি, কিউ এর পরিবর্তে অবশ্যই পি বসাতে পারি, যেহেতু দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। ধরি আমরা ভেক্টরটি পি বিন্দুতে ক্রিয়াশীল, এই জন্য আমরা আর এর মান পি বসাবো, কিউ এর মান পি বসাবো। তো বন্ধুরা, এরপর যদি আমরা কজ আলফা এর মান বের করতে চাই, তাহলে কজ আলফা এর মান পাই -1/2। এটাকে ক্যালকুলেশন করে আমরা পাই কজ আলফা ইজিকাল -1/2। তো এটাকে এখানে যদি আমরা কসকে ইনভার্স করে দেই, অর্থাৎ আলফা এর মান বের করি, তাহলে আলফা এর মান পাই 120°। তো বন্ধুরা, এখানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান হবে 120°। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তো আমরা এটাকে এই নিয়মে সলভ করতে পারি। আমাদের যদি বলে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত, আমরা এই ফর্মুলার মাধ্যমে সলভ করতে পারি। তো বন্ধুরা, এরপর যদি আমরা দেখি ফোর নম্বরে বলছে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 25 একক এবং সর্বনিম্ন মান 7 একক। অর্থাৎ সর্বোচ্চ মান দেওয়া আছে 25 এবং সর্বনিম্ন মান দেওয়া আছে 7 একক, ভেক্টর দুটির মান কত? অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে 25 একক এবং সর্বনিম্ন মান দেওয়া আছে 7 একক, ভেক্টর দুটির মান কত? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। বন্ধুরা, এইচএসসি পরীক্ষার জন্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আমরা এখন দেখব খুব কম সময়ে খুব ইজিভাবে কীভাবে এখন আমরা এটাকে সলভ করতে পারি। তো বন্ধুরা, এখানে বলছে যেহেতু যে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 25 এবং সর্বনিম্ন মান 7, তো এটাকে যদি সলভ করি, আমরা জানি দুটি ভেক্টর সর্বোচ্চ মান তখনই হবে যখন ভেক্টর দুটিকে আমরা যোগ করব। তাহলে পি প্লাস কিউকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা 25 পাবো, যেহেতু সর্বোচ্চ মান 25, তাহলে পি প্লাস কিউ ইজিকল আমরা 25 লিখতে পারি। অর্থাৎ যেহেতু সর্বোচ্চ মান 25 আর আমরা জানি যে যোগ করলেই আমরা সর্বোচ্চ মান পাই, তো এখানে আমরা যদি এক নং সমীকরণ দেই, তারপর আমরা জানি পি মাইনাস কিউ ইজিকল এখানে 7, কেননা সর্বনিম্ন মান দেওয়া আছে এখানে 7, এই জন্য আমরা পি মাইনাস কিউ ইজিকাল 7 লিখতে পারি, যেহেতু আমরা জানি বিয়োগ করলেই সর্বনিম্ন মান পাওয়া সম্ভব আর যোগ করলে সর্বোচ্চ মান পাওয়া সম্ভব। তো সর্বোচ্চ মানকে আমরা এক নম্বর সমীকরণ দিছি, তারপর সর্বনিম্ন মানকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি। তো বন্ধুরা,
এখন এই সমীকরণ দুটি যদি আমরা সমাধান করি তাহলেই আমরা p এবং q এর মান পেয়ে যাব অর্থাৎ p এবং q এর মানই হবে ভেক্টর দুটির মান তাহলে আমরা 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ যদি দেই এখানে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ তাহলে আমরা এখানে পাই p প্লাস p অর্থাৎ twice p is equal 25 plus 7 যদি আমরা যোগ করি তাহলে ডান পাশে পাই 32 আর এখানে প্লাস q মাইনাস q কাটাকাটি যায় তো এখানে আমরা twice p is equal 32 পাই তো এখানে যদি আমরা p এর মান নির্ণয় করি p is equal এই 2 32 নিচে ভাগ হয়ে যাবে তো আমরা এখানে p এর মান পাই 16 তো বন্ধুরা p এর মান পেয়েছি এখানে 16 এখন যদি আমরা আবার 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ করি তাহলে অর্থাৎ 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে আমরা এখানে পাই 1 নং বিয়োগ 2 নং twice q is equal 18 পাই এখানে q এর মান পাই 9 বন্ধুরা আগের মতই যোগের মতই এখানে বিয়োগ করতে হবে তো বন্ধুরা আমরা এখানে পাই p এর মান পাই 16 এবং q এর মান পাই 9 তো বন্ধুরা তাহলে ভেক্টর দুটির মান হবে p is equal 16 এবং q is equal 9 খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং খুবই সহজ তো বন্ধুরা আমরা বেশি বেশি প্র্যাকটিস করব বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সহজ সহজ টেকনিক শিখতে কম সময়ে এমসিকিউ সলভ করতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম